ক্রমেই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। হেমতাবাদের বিধায়ক খুনের প্রতিবাদে মালদা জেলার গাজল ব্লকের কোদুবাড়ি এলাকার 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল বিজেপি কর্মীরা। এদিন টায়ার ও কুশপুতুল দাহ করে প্রতিবাদ দেখান বিজেপি কর্মীরা। অন্যদিকে বিধায়ক খুনের প্রতিবাদে 12 ঘন্টা বন্ধ সফল করতে গাজল ব্লকের বামনগোলা মোড় এলাকার 512 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিজেপি কর্মীরা, যার জেরে ব্যাহত হয় যান চলাচল। সংবাদ মাধ্যমের বন্ধুরা আপনারা জানেন, আর গত পরশুদিন ভোরবেলা আমাদের হেমতাবাদের বিজেপি বিধায়ক আর তাকে নৃশংসভাবে আর হত্যা করা হয়েছে টিএমসির গুন্ডা বাহিনীর দ্বারা, দুষ্কৃতীদের দ্বারা। এবং সেই হত্যাকাণ্ডকে যাতে করে আত্মহত্যার রূপ দেওয়া যায় তার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা এবং পুলিশ প্রশাসন সেটাকে আর ঢাকা দেওয়ার চেষ্টা করছে। তারই প্রতিবাদে আমাদের মাননীয় রাজ্য সভাপতি আর উত্তরবঙ্গ বন্ধের আহ্বান করেছেন জনগণের কাছে, আমরা সেই কর্মসূচি পালনে আজকে বামনগোলা মোড়ে জমায়েত হয়েছে। আমি 5:59 এখানে আটকে আছেন। হ্যাঁ, কেন? এই যে বন্ধ চলছে, কার ওই বিজেপির কোন মার্ডার হয়ে যাওয়ার জন্য। কোথা থেকে আসছেন? আমি গঙ্গারামপুর থেকে। কোথায় যাবেন? বহরমপুর। ভারত মাতা কি জয়! হেমতাবাদে বিজেপি কর্মী ঘুরে প্রতিবাদে